নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের কোনো ব্লগ বা কোনো রেসিপি বা কোনো শর্ট ভিডিও নিয়ে আমি আসিনি। আজকে আমি তোমাদেরকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলার জন্য এসেছি, যেহেতু সকলের বাড়িতেই বাচ্চা আছে আর আমরা যেহেতু রান্না করার সময় সব কিছুতেই তেজপাতা ব্যবহার করি, তো সেই তেজপাতা যদি ভুলবশত যে বাচ্চাদের গলায় মানে খেতে গিয়ে চলে যায় তাহলে তোমরা কি করবে, তো সে কিছু কথাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে এসেছি। গতকাল আমার মেয়ের গলায় তেজপাতা আটকে যায়, তখন খুবই ভয়ানক, মানে কি আমার মেয়ে না নিঃশ্বাস নিতে পারছে না কোনো কিছু করতে পারছে, তাই আমি ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। তো আমার মেয়ে কোনো নিঃশ্বাস নিতে পারছিল না, তখন আমি কি করব, আমার মেয়ের গলায় তেজপাতা আটকে গেছে, তখন আমি যাই হোক যেগুলো মানে কিছু একটা করে ঠিক করেছি সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব। যাই হোক তোমাদের সঙ্গে শেয়ার করব। তার আগে বলে রাখি, যারা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই ক্লিক করে দিও, আর তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার তো আছেই। তো চলো বেশি কথা না বলে তোমাদের বলি যে তোমাদের কি করতে হবে। তো তো বেশি কথা না বাড়িয়ে চলো শুরু করি। সবার প্রথমে ধরো বাচ্চাদের কোনো খাবার খেতে গিয়ে গলায় যে তেজপাতা আটকে গিয়েছে, তখন কি করবে, সবার প্রথমে দুটো আঙুল গলার ললিতে দিয়ে, যদি সামনে থাকে তাহলে বের করার চেষ্টা করবে, আর যদি ভেতরে থাকে তাহলে আরও ভেতরে ঢুকিয়ে দিবে, তাহলে বাচ্চাদের নিঃশ্বাস নিতে ধরো সুবিধে হবে, নাহলে গলায় তেজপাতা আটকে গেলে বাচ্চাদের নিঃশ্বাস নিতে খুবই অসুবিধে হয়। তো আমি যেটা দেখেছি সেই এক্সপিরিয়েন্সে তোমাদেরকে বলছি, যে গলায় তেজপাতা আটকে গেলে ধরো যদি সামনে থাকে তাহলে দুটো আঙুল দিয়ে বের করে নেবে, আর যদি গলা এখানে আটকে যায় ললিতে তো তুমি না ভেতর দিয়ে ঠেলে ভরে দিবে, একবার ঠেলে দিবে যাতে ওটা গলায় নেমে যায়, আর তাহলে বাচ্চারা নিঃশ্বাসটা নিতে পারে। আর না হলে তোমরা ধরো গলায় ঠেলে দেওয়ার পর ছোটো ছোটো ভাত, শুকনো ভাত ছোটো ছোটো বলের আকারে করে নেবে, ছোটো ছোটো বলের আকারে করে তোমরা গলার ললিতে দিবে, দেবে গিলে নিতে, গিলে নিলে সম্পূর্ণ সেটা নেমে যাবে ছোটো ছোটো শুকনো শুকনো ভাত বলের আকারে করে। আর যেটা করবে সেটা হচ্ছে, তাতেও যদি কোনো কাজ না হয় তাহলে তোমরা ধরো কলা, কলা একটা পিচ্ছিল জাতীয় জিনিস, কলাটাকে ভালো করে ছাড়িয়ে খেয়ে গলাটাকে ভালো করে চিবিয়ে 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 খেয়ে, আর হচ্ছে কলা, কলা খুবই পিচ্ছিল জাতীয় একটা জিনিস, কলাটাকে খুব চিবিয়ে চিবিয়ে ভালো করে একবারে ময়াম করে খেতে হবে, তাহলে কলা যদি আটকে থাকে তেজপাতাটা তাহলে নেমে চলে যাবে, নেমে যাবে। আর তাতেও যদি কাজ না হয় তাহলে তোমরা পাতিলেবু কেটে লবণ দিয়ে চুষে চুষে খাবে, দেখবে গলা দিয়ে নেমে যাবে। তাতেও যদি কাজ না হয় তাহলে তোমরা কী করবে বলো তো, তাতেও যদি কাজ না হয় গরম জল, কুসুম কুসুম গরম জল, তার সঙ্গে এক চামচ লবণ দিয়ে খায় দিবে যাতে গলা দিয়ে মানে জিনিসটা নেমে যায়, তখন পরে পায়খানার দাঁত দিয়ে বেরিয়ে যাবে। আর সব থেকে তাতেও যদি না কমে তোমরা তৎক্ষণাৎ ডাক্তারের পরামর্শ নেবে, ডাক্তারকে দেখাবে, তাতেও যদি না কমে, গতকাল আমার মেয়ে গলায় আটকে গিয়েছিলো তেজপাতা, তো আমি ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি। তেজপাতা আটকে যাওয়ার পরে আমি কী করবো ভেবে পাই, নিশ্চয়ই দুটো আঙুল দিয়ে গলার ভিতরে একবারে ললিতে ভরে দিয়েছি, মানে সামনে থাকলে তো বেরিয়ে বের করে নিতাম, গলার ভেতরে ছিল, মেয়ে তখন আমার নিঃশ্বাস নিতে পারছে না, খুব ছটপট ছটপট করছে। তাতেও যদি না কামে তোমরা অবশ্যই ডাক্তারের পরামর্শ নিও, ডাক্তারকে দেখিও, যদি শ্বাসনালীতে চলে যায় তাহলে বাচ্চাদের খুব অসুবিধা হবে, আর যদি এমনি গলায় আটকে থাকে আমি যে যেগুলো বললাম সেগুলো অবশ্যই করবে। কী বলতো, গলায় হাত দেওয়ার কারণে গলাটা ব্যথা হতে পারে, তো তোমরা তখন কুসুম কুসুম গরম জলে করে এই জায়গাটা সেঁক দিবে, আর কুসুম কুসুম জল গরম করে খাবে, তাহলে দেখবে ব্যথাটা কমে যাবে। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। নমস্কার।